আসলে বিএনপি কিন্তু উপজেলা নির্বাচন করবে করবে না এটা ইস্যু নয়। ইস্যুটি হচ্ছে যে আজকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, সেটা হচ্ছে। বিএনপি নির্বাচনে অতীতে অংশগ্রহণ করেছে, নির্বাচনে জয়লাভ করেছে, বরং স্বাধীনতার পর থেকে যত নির্বাচনগুলো হয়েছে যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছে সেই যে নির্বাচনগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ, এটা বলার অপেক্ষা রাখে না। দেখুন, তারা দিনে ভোট রাতে করেছে, বিনা নির্বাচনে 153 জন সংসদ সদস্য নির্বাচিত করেছে, গায়ের জোরে এবার ভোটারবিহীন নির্বাচন করেছে, ভোট বর্জন করেছে ভোটাররা। তো কাজেই নির্বাচনের যে ইতিহাসটা বাংলাদেশের সেটা কিন্তু আসলে বিশ্লেষণ করতে হবে, না হলে বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না এই প্রশ্ন করলে কিন্তু আপনি সঠিক উত্তরটি পাবেন না। বিএনপি নির্বাচনে নিশ্চয়ই যাবে, নির্বাচনে গিয়েছে, নির্বাচনে জয়লাভ করেছে, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি এদেশে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করেছে, বিশেষ করে গ্রামীণ উন্নয়ন প্রক্রিয়া এবং যে সামাজিক যে অবকাঠামো, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সেই ক্ষেত্রে বিএনপি অনেক অবদান রেখেছে, যার সুফল বাংলাদেশের কোটি কোটি দরিদ্র মানুষ পেয়েছে। কাজে এখানে নির্বাচনের যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে জনগণের মতামত প্রতিফলিত হতে হবে, এবং সেটাই হচ্ছে আজকে ইস্যু। উপজেলা নির্বাচন কি জাতীয় নির্বাচন কি জেলা পরিষদের নির্বাচন সেটা কিন্তু ইস্যু নয়। আমরা যেটা বারবার বলেছি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আজকে সরকার নিজে যখন ঘোষণা করেছে যে উপজেলা নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না, তখন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যখন কেউ বলে যে বিএনপি সেখানে অংশগ্রহণ করছে, সেই কথার কী যুক্তি থাকতে পারে? এটা হাস্যকর কথা।